সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। ফাংশনের আজকে আমি একটা এক্সাম্পল দেখাবো যেখানে আমরা গ্লোবাল ভেরিয়েবল এবং পয়েন্টার ইউজটা বুঝতে পারবো। প্রথমেই আমরা এখানে চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার, সাম, তারপর হচ্ছে সাব, বাল্ট অ্যান্ড ডিপ। আমরা এখানে চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এরপর আমরা একটা ফাংশন কল করব। সেটা ফাংশনের নাম হতে হবে, ধরলাম যে এবিসি নামে একটা ফাংশন করলাম, যাই করি, এবং এরপর আমরা প্রিন্ট করব এগুলো, পার্সেন্ট ডি, প্রথমে সাম, তারপর সাব, তারপর মাল্ট এবং শেষে ডি। সো আমাদের কাজ হচ্ছে যে উপযুক্ত একটা এবিসি ফাংশন তৈরি করা, যার ফলে শুধুমাত্র আমরা এই প্রিন্টটা ইউজ করব এবং দুটো ভেরিয়েবল, সেটা এখানে নিয়ে নিচ্ছি, ইন্টিজার এ কমা বি, এ ইকাল টু 5, বি ইকাল টু 6, যাতে এখানে প্রথমটাতে 11, পরেরটাতে -1, তারপরটাতে 30, তারপরটাতে 0 আসে। আমরা একটু সুবিধার জন্য প্রথমটা 6 নিই, তারপরে 2 নিই, তাহলে প্রথমটাতে আসবে 8, তারপরটাতে আসবে 4, তারপরটাতে আসবে 3 এবং সরি তারপরটাতে আসবে 12 এবং তারপরটাতে আসবে 3। এই কাজটা করতে হবে। সো এই কাজটা যেহেতু আমরা একটা ফাংশন থেকে একটা বেশি ভ্যালু রিটার্ন করবো না, এবং আমরা যেহেতু একটা ফাংশনই কল করব, এবিসি ফাংশন, সেহেতু আমাদের দুইভাবে এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে, একটা হচ্ছে পয়েন্টার ইউজ করে। গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে কাজটা কীভাবে করতে পারি সেটা আগে দেখি। গ্লোবালি আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার এম এন ও পি। তাহলে আমরা গ্লোবালি চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এবার আমরা ফাংশনটা কল করব এবিসি, এটা আমরা ভয়েড দিলাম, কিন্তু এখান থেকে কোনো কিছু রিটার্ন করবো না। ভয়েড এবিসি দেওয়ার পরে এখানে আমরা প্যারামিটার হিসেবে কি কি নিব, এ আর বি, ইন্টিজার বি নিব, এবং যে কাজটা করব সেটা হচ্ছে যে এম ইকাল টু এ প্লাস বি, তারপর এন ইকাল টু এ মাইনাস বি, ও ইকাল টু এ বাই বি, সরি এ ইন্টু বি, এবং পি ইকাল টু এ বাই বি। সো গ্লোবালি যেহেতু এই ভেরিয়েবলের মধ্যেও, সরি এই ফাংশনের মধ্যেও আমরা এই ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারবো, সেহেতু এই গ্লোবাল ভেরিয়েবল মানগুলো পেয়ে গেলাম, এবং এই মানগুলো আবার আমি এখানে ইউজ করতে পারবো। সো আমরা জাস্ট কী করতে হবে, এবিসির ভিতর প্যারামিটার হিসেবে আমরা এবি দিব, এবং আমরা এখানে লিখব সাম ইকাল টু এম, সাব ইকাল টু এন, মাল্ট ইকাল টু ও, অ্যান্ড ডিভ ইকাল টু পি। এই কাজটা যদি আমি করি তাহলে আমরা কি করব যে এই মানগুলোর ভিতর এম এন ওপির মানগুলো চলে আসবে, এবং ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। আসলে কী করলাম সেটা একটু লক্ষ্য করি, দেখুন প্রথমে আমরা এই ফাংশনে কল করেছি, এই ফাংশনের কাজটা হচ্ছে যে গ্লোবাল যে ভেরিয়েবলগুলো আছে সেইগুলোর মান চেঞ্জ করে দেওয়া। গ্লোবাল ভেরিয়েবল মান চেঞ্জ করে দিলে কী হবে, যে আমরা মেইন ফাংশন থেকে ওই মানগুলো মেইন ফাংশন থেকে আমরা ওই মানগুলো অ্যাক্সেস করতে পারবো। সো আমরা যখন অ্যাক্সেস করতে পারবো তো ওই মানগুলো আমরা তখন কী করবো যে এই ভেরিয়েবলগুলোর মধ্যে অ্যাসাইন করে দেবো, ফলে কী হবে এই ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, সো আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গেছি।
So, if we easily cast a put the very, I'll go put the very, she'd a pointer matome. She get a global variable of Gunther Havana. Pointer matome, you put the very, she'd a locopuri, that it can make to Helica DJ using global variable. Economic zero curve, she has to using pointer. Using pointer. Pointer মাধ্যমে কি করতে হবে? Pointer মাধ্যমে কি হবে? আমরা করব কি এই সবগুলো অ্যাড্রেসগুলো আমরা পাস করে দেব. So সেই ক্ষেত্রে তখন আমাদের আর বাড়তি হবে চিন্তা করতে হবে না যে এসাইন করার যে ঝামেলাটা সেটা থাকবে না. So কি হবে পাস করব সেটা দেখি. আমি একটা void type নিব abc যেখানে আমরা integer a নিব integer b নিব এবং integer pointer sum নিলাম আবার ইন্টিজার পয়েন্টার সাব ইন্টিজার পয়েন্টার মাল্ট ইন্টিজার পয়েন্টার ডি কি করলাম আমি এই ভেরিয়েবলগুলোর অ্যাড্রেস পাস করে দিলাম সো সেই ক্ষেত্রে আমাকে তাহলে আর অ্যাক্সেস করতে কোনো অসুবিধা হবে না এবার আমরা করব কি পয়েন্টার সাম ইকুয়াল টু এ প্লাস বি করতেই পারি সবগুলো পয়েন্টারই নিতে পারি সেটা কোনো সমস্যা নেই তবে এ আর বি এর মানটা যেহেতু আমরা ভ্যালু পাস করতেছি এগুলো কোনো চেঞ্জ করব না তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালুটাই নিলাম তারপর পয়েন্টার সাব ইকুয়াল টু এ মাইনাস বি তারপর pointer mult equal to a into b and pointer div equal to a by b এই কাজটা করে দিলো হবে এই যে অ্যাড্রেসটা পাস হয়ে গেল এবং এই ক্ষেত্রে আমরা যখন এখানে আসব সেহেতু অ্যাড্রেসগুলোই সমস্যা হবে না রান করি এখানে ইরর দেখাচ্ছে যেটা ইরর ও সরি আমরা যে কাজটা করেছি এখানে কমা হবে আমি সেমিকোলন দিয়ে দিয়েছি রান করলাম এবং এখানে আমরা ও যে আরো ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে এতগুলো প্যারামিটার দিয়েছি তো আর্গুমেন্ট অতগুলোই হবে এবং এগুলো সবগুলো অ্যাড্রেস যাবে মাথায় রাখতে হবে এটাই যে মূল বিষয় অ্যাড্রেস যাবে সাম কমা অ্যাড্রেস সাব কমা অ্যাড্রেস মাল্ট কমা অ্যাড্রেস ডিফ অ্যাড্রেস হবে তবে এটা বাধ্যবাধকতা না যে এটা যে নাম আছে নাম দুটো সেম হতে হবে সেরকম কোনো কারণ নেই এখানে অন্য নাম ইউজ করলেও চলবে সমস্যা হবে না তবে যেটা হচ্ছে যে এখানে অ্যাড্রেস পাস করতে হবে আর এখান থেকে পয়েন্টার হিসেবে নিতে হবে যদি আমি সাম এখানে সাম না যদি এ দিতাম তাহলে এখানে সমস্ত সামের জায়গায় এ হতো এবার আমি এটাকে রান করব রান করলে 84123 আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গেছি সো যেটা বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা গ্লোবাল ভেরিয়েবল কিভাবে আমরা পয়েন্টার ইউজ করে এই কাজগুলো করতে পারি অনেক ক্ষেত্রেই দরকার হয় আসলে যে একাধিক ভ্যালু পাস করার জন্য তো পয়েন্টার খুব আমরা কম ইউজ করি কারণ মেমোরি অ্যাড্রেস নিয়ে একটু ঝামেলা হতে পারে কখনো এই জন্য পয়েন্টার ইউজ করে না অনেকেই গ্লোবাল ভেরিয়েবলটাই অনেকে ইউজ করে এবং গ্লোবাল ভেরিয়েবল ইউজ করা উচিত কন্টেস্টের জন্য অফকোর্স অনেক পয়েন্টার প্রায় সবাই অ্যাভয়েড করে আর পয়েন্টার ইউজ করে কেউ করে না কিন্তু সাধারণভাবে যদি আপনি অ্যাডভান্স কিছু শিখতে চান সি এর তো সেই তো অফকোর্স আপনাকে পয়েন্টারের ভালো জ্ঞান রাখতে লাগবে সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরের টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে